Because I reckon the surface itself, the pitch, it's a bit on the moist side. So there will be... Assalamualaikum দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। টি-20 দিয়ে ঘুরে দাঁড়াতে এই একটিমাত্র কৌশলকে বেছে নিতে চায় অধিনায়ক মাহমুদুল্লাহ। একটু পরেই টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে বাংলাদেশ দলের পরিস্থিতি মোটেও স্বস্তি নয়। গতকাল 5 ঘন্টার আতঙ্কের সমুদ্রযাত্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন কয়েকজন টাইগার ক্রিকেটার। সেখান থেকে সেরে উঠলেও বৃষ্টি অনুশীলন করতে দেয়নি স্বাগতিক ক্রিকেট বোর্ড। এছাড়া সম্প্রতি দলের টি-20 পরিসংখ্যান যাচ্ছে তা। সর্বশেষ 10টি টি-20-র 9টিতে হেরেছে বাংলাদেশ। এমন অবস্থায় আগ্রাসী ক্রিকেটের মন্ত্র দিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজের ডোমিনিকায় 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত 11:30। বৃষ্টির কারণে বাংলাদেশ দলের অনুশীলনের মতো খেলা না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা যায়। তবে শেষ খবর পাওয়া গেল কিছুক্ষণের মধ্যে মাঠে খেলা গড়াবে। আর এরই ফাঁকে বাংলাদেশের দলপতি এক অভিনব কৌশলের কথা জানালেন। টাইগার সতীর্থদের আগ্রাসী ক্রিকেটের বার্তা দিলেন মাহমুদুল্লাহ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি-20 অধিনায়ক বলেন, টি-20-তে আপনি খুব কম সময় পাবেন, তাই যে কন্ডিশন থাকবে সেটা নিয়ে মনোযোগী হতে হবে, গেম সেন্স প্রয়োগ করতে হবে। আমাদের মূল মন্ত্র হবে ইতিবাচক ও আগ্রাসী থাকা। যে চ্যালেঞ্জেই আসুক নিতে হবে। সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকা পর্যন্ত যন্ত্রণা সমুদ্র ভ্রমণের ভয়ঙ্কর অভিজ্ঞতা ও অনুশীলন ঘাটতির প্রসঙ্গ উঠে এলো মাহমুদুল্লাহর কথায়। বলেছেন, আজ বৃষ্টি পড়ছে, গতকাল ভ্রমণ করে আসলাম, সেটা বেশ ঝক্কি ঝামেলার ছিল। সেন্ট লুসিয়ায় প্র্যাকটিস সেশনে ফুটবল খেলেছি আর 40 মিনিটের ফিল্ডিং সেশন করেছি। কাল শনিবার এসে কন্ডিশন দেখে মানসিকভাবে আমাদের এভাবে প্রস্তুতি নিতে হবে। উল্লেখ্য, 3 ম্যাচ টি-20 সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজটা বাজেভাবে হেরেছে বাংলাদেশ।